আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করছি, আর সেটা হলো কাঁঠালের পিঠা রেসিপি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা বাসায় ট্রাই করে পিঠাটা বানিয়ে খাবেন। কাঁঠালের পিঠা বানাতে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল। কাঁঠালটা থেকে আমি সমস্ত কোষগুলো খুলে নিয়েছি। এখন এই কোষগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে নেব। বিচিগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি ভালোভাবে কাঁঠালগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। এখন ব্লেন্ডারে আমি কাঁঠালটাকে ব্লেন্ড করে নেব। আমি কাঁঠালটাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আমার কাঁঠালটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ কাঁঠালের রস। এখন এই রসের সাথে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়াও ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও পিঠাটা বানাতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি ময়দাটা গুলে নেব। আমার পিঠার ডোটা তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলো বানাতে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠার ডোটা তৈরি করার সময় আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। আপনারা স্বাদমতো লবণটা দিবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পিঠার ডোটা। আমি এখানে অল্প অল্প করে সমস্ত ডোটা তেলে দিয়ে দিব। আপনারা যে কোনো শেপ দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠার 1 পিঠ যখন হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব। সমস্ত পিঠাগুলোকে আমি উল্টিয়ে অন্য পিঠও ভালোভাবে ভেজে নেব। সমস্ত পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। এভাবে আমি সম্পূর্ণ পিঠা ভেজে নেব। নরম কাঁঠাল দিয়ে এই পিঠাগুলো করলে ভালো হয়। আপনারা চাইলে চালনিতে নরম কাঁঠালগুলোকে প্রথমে চেলে রসগুলো বের করে নিতে পারেন, আর যদি কাঁঠালটা শক্ত হয় তাহলে আপনারা ব্লেন্ডার করেও পিঠাটা তৈরি করতে পারেন। সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি। খুবই অল্প সময়ে আপনারা কাঁঠালের পিঠাটা তৈরি করে খেতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।